দেখ ভাই খাইয়ে রে ভাই, এখন ভাই পকেট তো ভাই ফুল ফাঁকা, ভিডিও টিডিও করছি ভাই। এখন তো ভাই বাদি রে কি, আজ এলে বাঁচাইলো না ভাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আপনারা সবাই ভালো আছেন সেটা তো আমি জানি। তো ভিডিও শুরুর আগে আমার তোমরাটা দেখাইতে হবে। আসলে আমি যাচ্ছি যে আজকে এখন মানে রাতের বেলা বেড়া উঠছে মামুর দোকানে, একটু যাই আর বিরিয়ানি খাবো, ওই জন্য চলে এসেছি সাঙ্গা থানা, কারণ ইসমাইল আসবে, ইসমাইলের জন্য ওয়েট করতে করতে কতক্ষণ আমার ফাঁকির টুকরো সাইকেলটারে দেখতেছি। দেখতে দেখতে হঠাৎ দেখি দেখি না বিরিয়ানির দোকান, হুমা এখানে দাম দিয়ে রাখছে, কিন্তু এখান থেকে তো বিরিয়ানি আমি খাবো না, কারণ আমি মক তো খাওয়ার জন্য মামুর দোকানে এখন যাবো গা। তো মামুর দোকানে যাওয়ার জন্য ওয়েট করতে আসি করতে আসি করতে আসি, কিন্তু হালার পোহালা ইসমাইল তো এখন আসে না। তো ওয়েট করতেছি কি দাঁড়ায় আসি কতক্ষণ, এমা এরপর কতক্ষণ বাদে দেখি ফুতে হাঁটি হাঁটি এসতেছে। ওমা লগে দেখি ইমন বাই নে কি অবর বালা সসনে। তো তারা দুজন রিক্সা লইয়ে এলে রওনা দিয়ে দিল। তো সামনে ওদের রিক্সা চলতেছে, পিছনে আমি মার্সিডিজ নিয়ে চলতে আসি চলতে আসি। তো যাইতে যেতে যেতে বদ্রা তো ক্রস করিয়া লইলাম। বদ্রার ক্রস করার পরে এতারা রিক্সা টানে কি টানে না টানে কি টানে না, তো আমি জোরে সোরে একটু টান দিলাম। টান দিয়ে ইমনের একটু ডাকতেছি, কিন্তু রিক্সা আমাদেরকে হঠাৎ করে বোম মারি গেছে, আমার আগে দিয়ে দৌড় মারতেছে। তো এরকম টানাইজরা করতে 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 দৌড়তে করতে আমি ডাস্টবিন হইতে গলি যাচ্ছিলাম, ফাঁসে দেখি সিএনজি আমার কাজ কাটি যাচ্ছে। কা কি রে তুমি আমার মাসিলিসের আগে চলে গেছো কেন? আচ্ছা যাক চলে গেছে তো চলে যাক, অসুবিধা নাই। ইমনের ধরা দিলাম, ইমন্যে দেখি দিয়ে এত তালি মারতেছে, ওদের ট্যা দে ট্যা দে। ও মান দিয়ে আমি ইসমাইল বি দেখাইতেছি, তুমি কি বিটিএসের বীর ফ্যান নাকি? ও মায়া, তারপর ইসমাইল আলী দেখি আমার ভিডিও করতেছে, আমি আমার মাসিলিস চালাইতেছি, কি সুন্দর কি সুন্দর, বা 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 বা। তো দেখতে দেখতে অবশেষে আমরা মামুর দোকানে চলে আইলাম, কিন্তু মামুরে ফাইলাম না, অবশেষে বসে গেলাম। কতক্ষণ দিয়ে? এক ঘন্টা, এক ঘন্টা, এক ঘন্টা, হ্যাঁ এক ঘন্টা বসে ফাই দিই। কতক্ষণ? এক ঘন্টা। কতক্ষণ দিয়ে দেখবো? এক ঘন্টা। হ্যাঁ মামুর দোকান আছে, এখন মামুর কাছে রাখা। এক ঘন্টা দাঁড়ায় থাকি, সিট পাওয়ার পর আমাদের তো ব্রাহ্মা একটু অসুন্দর হয়ে গেছিলো, মানে একটু কালা কালা হয়ে গেছিলো, তেল তেল হয়ে গেছিলো, কিন্তু একটু ক্যামেরা খুলে দেখতেছিলাম দিয়ে ফজর ফোয়া ফজর কি পাইতে চাল্লাই যাবে। তো এই যে নব আগু জিজ্ঞে ফোন মারবে মারগো, ওই তো আবার পরে দিয়ে দিন দিন সুন্দর সুন্দর ওদিকে জিনিস আছে এগুলো দেখো। তো এগুলো দেখতেছিলাম, তো দেখার এক পর্যায়ে তারপর বলতেছে এটা কি দেখো, ওদিকে লাগা আছে টেঙ্গে ফোয়া মেরিত ফেলে লোয়া, মানে এতে নিজেরে নিজে লোয়া বলতেছে ইচ্ছে, কিন্তু ওতে তো লোয়াল না নরম তুল তুলে জিনিস, সেটা তো আমি দেখেই বুঝে গেছি। আচ্ছা ঠিক আছে যাক, বেশি কথাই যাই না, এবার পরবর্তীতে যাই, এটা ক্যামেরা আমি দাঁত দিয়ে ফেলাই ভয় কর। তো এই যে জোর করে ক্যামেরা বন্ধ করতে যাওয়ার পর আমি ক্যামেরা করে দিলাম ইসমাইলের দিকে, ইসমাইল বলতেছে যে এদের জিনিসটা ও সরো। এরপর গেলাম আমি হাত ধুইতে, কত সুন্দরভাবে হাত ধুইতেছি, কিন্তু মামুর দেখা পাইতেছি না, মামুর জন্য বোধ করে ওয়েট করিলাম, তো আমার কিটা বেশি লাগছে জন্য আমি হাত ধুই বসে যাইতেছিলাম, কিন্তু সাবান এটা বারবার আমার হাত থেকে ফুটতেছিল, শুধু ফুটতেই আসলো ফুটতেই আসলো, কারণ পিছলে গেছে। তো অবশেষে হাত ধোয়া শেষ সোনার বাংলাদেশ বলে আমি ভিতরে ঢুকে বসে গেলাম। এখন বসে যাওয়ার পর আমার বন্ধুরা আমার টি শার্ট বাক্স হাতে দিয়ে বলে টিস্যু লো। আচ্ছা ঠিক আছে যাক, বেশি ভিতরে না যাই। তো ইসমাইলের দিকে দেখালাম, ইসমাইলের কতক্ষণ পথে দেখি দিই মেনু কার্ড এখানে ভিডিও করতেছে, ও অতি সেলিব্রিটি এখন তো ভিডিও তো করবেই। তো আমি একটুখানি ভিডিও করলাম, দেখি দিই বহুত রকমের দাম দিছে, হয়তো হয়তো না আর একদিন খাই বারোশো টাকা, এই ফকটে টেয়ে আসেনি, তুই তো টেয়ে আসেনি বলার কর, মতো তো দেখি হাসি দিছে, যে হাসি মারি দিছে, এই তো হয়তো ফকটে টেয়ে নেই, মক্ত মক্ত মারবো রে এখন। এদিকে একজনে মক্ত মারা চিন্তা করতেছে, আর একজনে এদিকে দুইটা ফ্যান্স ফলোয়ার পেয়ে ওদের সাথে ছবি তোলায় ব্যস্ত। তো ও বলছে দেখো ফ্যান্স ফলোয়ার পেয়েছি, তারা ছবি তুলছে আমাদের সাথে। তো অর্ডার করে দিল ওরা, কিন্তু ফকেটের যে টাকা নাই ওরা তো বাধা নিয়ে ফেলছে, এখন আমিও নিয়ে নিছি বিয়ে বাড়ির বাদ, এখন কি করবো এটা চিন্তা করতেছি। আচ্ছা যাকে তো কিছু চিন্তা না করে আগে খাওয়া শুরু করি। তো আমার বদ্ধা ফজার ফুয়া ইমন বলতেছে যে খাওয়া না আনাবি না আগে, হা তুই আবার আর্মি কেন চাইছ, আনা আগে শুরু কর, তারপরে যাইব দেখা যাইব। তো ইমনের কথাও নিয়ে আমরা বিসমিল্লা বলি শুরু করে দিলাম, ইসমাইলে দেখি আগে দিয়ে হবদে আলু ফাইছি, আলু 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 লেলো আলু খাবা, এই তো হবদে হত্তর গাছে কেন ভাই গেন সাবাই সাই, তো দেহ না এই দাম দেয় না এই আবার চ্যালেঞ্জ মারি দিয়াম, তুই যদি হাই তার আর ককটেল মানে আর কুরো ডিমি বেদ করে দিও ইসমাইল, সে রান দিয়ে
তো বিসমিল্লাহ বলে আমি ওকে আলা শুরু করে দিলাম, মানে হানা শুরু করে দিলাম। তো আইতে 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 সাইতে আসি সাইতে আসি ইন্ডিয়া দাগ দিমইন্য হানার দরজি আমি ককটেল দিয়ে শুরু করিলাম আগে হাইতে আসি ইমইন্য যদি ক্যামেরা দিয়ে যাইবে লাগি অন্যের অর্ধে একখানা করে মারি সালাদ দিয়ে মারি আর যদি আমিকে মারি বলে আমি যদি না বাড়াবো আমিকে ন মারে আমার তো এদিক দিয়ে দেখে দিই ইসমাইল বড় চিপে চাপে খেলতেছে মানে কোবাচ্ছে মানে কো মানে খানা গিলতেছে আর কি গচর 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 একটার পর একটা মারতেছে আছে মারতেই আছে। আচ্ছা যাক তুমি মারতে থাকো তোমার পেট তুমি পূজা করতে থাকো কারণ এটা মুক্ত কানা বুঝতে হবে। এদিকে আবার আমার কানা শেষ হয়ে গেছে কিন্তু আমার পেট বড় নাই তাই আমি চিন্তা করলাম মনে মনে যে আমি ওদের থেকে একটু তাওয়া মারব তাওয়া মারার জন্য একটু এদিক ওদিক দেখলাম একটু তাওয়া মতো যাবো ভাবছি কিন্তু এই ফুতা আমরা দেখে দিচ্ছে না তো আমি বহুত কম যুদ্ধ করছি তবু ওদিকে ফুতা দিচ্ছে না ইসমাইল তো নদী ইসমাইল বন্ধু তুত না কেন দেশ নিতে তালার ওয়ালা তুই নিজের গান নিজে হাইয়ার শেষ করে দিও যাবার তুই আর কানকে তোর যা পেটা মরে যা তো ওদের থেকে না ভাই আমি দুঃখ পারাক্রম তো মন নিয়ে আমার প্লেটে থাকা হাড্ডিগুলো সাবাইতে শুরু করলাম সুস্থ শুরু করলাম দেখছো কিভাবে হাড্ডি খাই এভাবে করে হাড্ডি খাবা তোমরাও খাবা এভাবে ঠান্ডি টিনে খাবা মানে এক ফোড়া বাকি রাখবা না মক্ত হইলে মক্ত এক ফোড়া যাতে বাকি না থাকে এমনি মৈন্য করে চুলের তা দিচ্ছে এটা আমার দেন এটা বাবার হাড্ডির মিথ্যা নজর দিচ্ছে কেমন ভাবে তাকে আছে দেখো না লাশারার মতো এই তোমাদের স্মেল ব্রু হইলো আরেক টো 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 মানে বুঝতো তো তো এদিকে আবার আড্ডি দিয়েগুলো আবার কতক্ষণ সাপাইতে মনে হচ্ছে আড্ডি হচ্ছে এইভাবে খাবা এটা হচ্ছে তো এদিকে আবার মুক্ত কানার কথা বলি বাদ আমার সর্বত না ভাই মাউন্টেন ডিউ অর্ডার করে দিল আচ্ছা যাক মাউন্টেন ডিউ খাই দিয়ে এখন বসছে এখন খাওয়ার পর হঠাৎ করে আসি গেছে তো বি ডিসমেলে হচ্ছে বাবু বিলি আর গিজম কিন্তু বিলু ইয়া দিয়ে এত ডরাই গেছি এখন ডরাই গেছি এখন কি করবো চিন্তা করতেছি চিন্তা করতে করতে অবশ্যই একটা মাথায় আইডিয়া আসলো বাবু ভাই তোমার দোকানে যাচ্ছি তো এখন হানা টানা খাই এখন ভাই খাই রে ভাই এখন ভাই পকেট তো ভাই ফুল ফাঁকা ভিডিও টিডিও করছি ভাই এখন তো ভাই বাদিরে কি আজ এলে বাঁচাইল না ভাই এখন ভাই দোয়ানোর পিছনে আমি বাদি রেখি ভাই আর তিন জনের ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে তাহলে হালিয়ে দেখাও থ্যাংক ইউ ভাই ঠিক আছে টাটা ভাই ভাই আল্লাহ হাফেজ।